মুর্শিদাবাদের জঙ্গিপুরে মুনিরিয়া হাই মাদ্রাসায় সেখানে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। একটি ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রায় 50 থেকে 60 জন রক্তদাতা আজ রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার প্রশাসক মোজাহারুল ইসলাম, রঘুনাথগঞ্জ থানার আইসি সৈকত রায় সহ আরো অনেকে। জিয়াউল হকের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। স্পন্দন ফাউন্ডেশন উদ্যোগে এবং জঙ্গিপুর পৌরসভার সহযোগিতা রক্তদান শিবির এবং মেধাবী ছাত্র ছাত্রীদের তাদেরকে সম্বোধনা দেওয়া। এখানে আমরা দেখলাম প্রায় 50 থেকে 60 জন তারা রক্তদান দিবে এবং আমাদের এলাকার মধ্যে যারা স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার তাদেরকেও সম্বোধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আমরা মনে করি একটা ভালো অভিমুখ এবং এই ভালো জিনিসের জন্য আপনারা জানেন যে বিভিন্ন এলাকায় রক্তের জন্য হাহাকার বাড়াবার কিছু দালাল চক্র আছে, তারা কিছু মানে অসত ব্যবস্থা করে বাড়ায়। আমরা মনে করি ছোট ছোট ক্যাম্প করে যদি আমরা দিতে পারি তাহলে আগামী দিনে দেখা যাবে একদিকে মানুষের পরিষেবা ভালো হবে, মানুষও রক্ত পাবে, আর একদিকে দালাল চক্রটা বন্ধ হবে। যারা থ্যালাসেমিয়া রোগী আছে তাদের জন্য তো রক্ত লাগবে, প্রয়োজন আছে। আমরা এই যে করোনা আবহাওয়া তাদেরকে সোশ্যাল ডিস্টেন্স মেরে আমরা কিন্তু আজকে রক্তদান শিবির করেছি এবং মনে করি যে এই রক্ত প্রত্যেক মানুষের, যারা গরিব মানুষ আছে, যারা মেধাবী মানুষ আছে, তাদের প্রত্যেকেরই দরকার, প্রয়োজন আছে। এবং এই যারা স্পন্দন ফাউন্ডেশন ক্লাব যারা করছে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি যে, এবং এটাও বলছি আগামী দিনে তারা যদি মনে করে যে আরও কোনো জায়গাতে ক্যাম্প করবো, জঙ্গিপুর পৌরসভা যে সহযোগিতা প্রয়োজন হয় আমরা সবসময় সহযোগিতা হাত পাই। কতজন রক্ত দিতে পারে আজকে? 50 থেকে 60 জন। আজ আমাদের রক্তদান শিবির ছিল, আপনারা প্রত্যেকে রক্তদান শিবিরকে আপনারা কী থেকে করছেন? আমরা জঙ্গিপুর স্পন্দন ফাউন্ডেশনের কর্মকর্তা, আমরা ওখান থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে জঙ্গিপুর পৌরসভা। এর কি সর্বপ্রথম? হ্যাঁ, এটাই আমাদের সর্বপ্রথম ফাউন্ডেশন রক্তদান শিবির। এর আগে আমরা কোনো রক্ত শিবির করিনি, কিন্তু প্রতিনিয়ত জঙ্গিপুর হসপিটালে, জঙ্গিপুর হসপিটাল মেডিকেল হসপিটাল প্রতিনিয়ত আমরা ডোনার পাঠিয়ে থাকি প্রতিনিয়ত। আপনার নাম? আমার নাম মঈদুর রহমান, জঙ্গিপুর স্পন্দনের প্রেসিডেন্ট। প্রদীপদা, আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ফাউন্ডেশন স্পন্দন ফাউন্ডেশন।